মুক্তিযুদ্ধের একটি বিশেষ অধ্যায়কে নিয়ে নির্মিত হল প্রামাণ্য চিত্র জন্মসাথী নির্মাণ করেছেন শবনম ফেরদৌসি এরই মধ্যে প্রিমিয়ার হয়ে গেছে প্রামাণ্য চিত্রটি অবহেলায় পড়ে থাকা কিংবা চাপা পড়ে থাকা যুদ্ধ শিশুদের নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রটি নিয়ে থাকছে এবারের প্রতিবেদন জন্মের পরে আপনার এখানে এ ঘর সেই ঘর যে ঘরে আমরা জন্মেছিলাম দেশ স্বাধীনের পর হলি ফ্যামিলি হাসপাতালে একই দিনে জন্মগ্রহণ করেছিল তেরো জন শিশু যাদের মধ্যে তিন চারজন ছিল যুদ্ধ শিশু একই হাসপাতালে জন্মগ্রহণ করেন স্বপ্ন ফের সেই জন্মসাথীদের স্বাধীনতা তেতাল্লিশ বছর পর খুঁজতে শুরু করেন তিনি আমি খোঁজ করি সেই তিন চারজনকে আমি খুঁজে ফিরি আমার জন্মসাথীদের কেমন কেটেছে স্বাধীন দেশে যুদ্ধ শিশুদের জীবন কেমন ছিলেন সেই সব বীরঙ্গনা মায়েরা এমন সব অনুসন্ধান তুলে ধরা হয়েছে সব চাইতে যুদ্ধ শিশু চাপা পড়া একটা ইস্যু আমাদের এখানে আমি যুদ্ধ শিশু বলতে চাই না আমার মতে বিক্রি চাইল কারণ আমার স্বাধীন দেশের জন্ম আমাকে ছোটবেলা থেকে বিক্রি চাইল বলে আদর করা হয়েছে আপনি যে বলতেছেন পাক বাহিনীগর বাচ্চা না আমাদের স্বামীর বাচ্চা না পাক বাহিনীর বাচ্চা এখানে কেউ প্রকাশ করে নেই কেন নাই যে আছে জন্মসাথী প্রামাণ্য চিত্রে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আত্মপরিচয়হীন অথবা হারিয়ে যাওয়া যুদ্ধ শিশুদের সমাজে তাদের অবস্থান তথ্য নিয়ম কিংবা সমাজ ব্যবস্থা এ সব কিছু তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা আমি যাদের সাথে বড় হয়েছি হয়তো আমার কোনো ক্লাসমেটই যুদ্ধ শিশু ছিল তার হয়তো পরিচয় গোপন কেন তার তার নাম কেন ওয়ার চাইল্ড হবে কেন সে যুদ্ধ শিশু হবে তার জন্মের বিনিময়ে স্বাধীন দেশ এবং শুরুতেই আমরা তাদেরকে এক ধরনের কবর দিয়ে দিয়েছি গণহত্যার মতো তাদেরকে ডাম করে রেখেছি এই পরিচয়টাকে এর আগে কানাডা থেকে জন্ম সনদের জন্য দেশে আসেন মনোয়ারা ক্লার্ক এদিকে স্বাধীন এই দেশের কোনো এক কোণে বেড়ে উঠেছেন আরেকজন যুদ্ধ শিশু সুধীর চিত্রে উঠে এসেছে সুধীরের কথাও আগে করা উচিত ছিল কিন্তু সংযোগটা করতে হবে তো তেনে করতে না ভালো হওয়া উচিত হোক আমি তো চাই আপনারা যদি সহযোগিতা করে আমার কিছু হয়তো হবে আমি দুটাই চাচ্ছি কতগুলা লোক বলল যে বোনটা আছে সুন্দর ওনাকে দিলে আমাদেরকে বাঁচায় রাখবে স্বাধীন দেশে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের এই শক্তিশালী অধ্যায়কে কোণঠাসা করে রাখা হয়েছে কিন্তু এই দেশের প্রতি সমান অধিকার আছে তাদেরও আর হয়তো সে কারণেই নির্মাতা তাদের যুদ্ধ শিশু না বলে বলতে চান বিজয় শিশু আমাদের কাছে মুক্তিযুদ্ধ মানে একজন মুক্তিযোদ্ধা শহীদ শহীদ জননী শহীদের সন্তান নট ইভেন বীরাঙ্গনা বীরাঙ্গনাদের নিয়ে আমরা গত চার পাঁচ বছর ধরে করে কথা বলি শত্রু সন্তান তারা সেই কারণে সেই মুহূর্তে হয়তো একটা ঘৃণা কাজ করেছিল কিন্তু আলটিমেটলি দায়িত্ব রাষ্ট্রের সমাজ ছিল সমাজ তাদের গ্রহণ করেনি রাষ্ট্র তাদের বিদেশে যতটুকু পেরেছে পাঠিয়েছে বাকিরা এই দেশে এই চুয়াল্লিশ বছর কিভাবে বেড়ে উঠেছে তা কেউ জানে না মুক্তিযুদ্ধের অজানা অথবা চাপা পড়া এইসব অধ্যায়কে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে নতুন দ্বার উন্মোচন করলেন নির্মাতা সবনম ফের দোষী আর হয়তো এখান থেকেই শুরু হবে নতুন করে পথ চলা